হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। পুষ্পা ফিল্মসের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে দুটো বিষয় আলোচনা করব, দুটো বিষয় খুব ইম্পর্টেন্ট আমার মনে হয়। ভিডিওটা তোমরা যদি শেষ পর্যন্ত দেখো তাহলে তোমাদের কিছু হলেও কাজে আসবে, তাই ভিডিও শেষ পর্যন্ত দেখবে। আশা করি ভিডিও মাঝখান থেকে স্কিপ করবে না এবং শেষ পর্যন্ত দেখলে তোমাদের কিছু উপকার হবেই। আমি আমার অভিজ্ঞতা থেকে এটা তোমাদের বলতে চাইছি। তো তার আগে একটা কথা বলে নিই যে যারা পুষ্পা ফিল্মস ইউটিউব চ্যানেলের ভিউয়ার্স বা আমাদের সাবস্ক্রাইবার আছো, তাদের কাছে আমার একটা অনুরোধ যে আমরা এখন একটা পরিবারের সদস্য। তোমাদের কাছে আমার বিনীত আবেদনেই যে তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও কাইন্ডলি তোমরা যদি কমেন্ট বক্সে লেখো তাহলে আমার সুবিধা হবে তোমাদের জন্য সেই ধরনের ভিডিও তৈরি করতে। এখন বিষয় হচ্ছে, হয়তো সব বিষয় আমি পারবো না, তবে চেষ্টা করব। তার জন্য যদি আমার সময় বা আরেকটু রিসার্চ করতে হয় কোনো বিষয়ের উপরে, আমি সেটাও করতে রাজি আছি। কিন্তু তোমাদের যাতে উপকারে লাগে, আমার এই 5-7 মিনিটের ভিডিও তোমরা সময় নষ্ট করে দেখলে, আদেও কোনো কাজের না, আমি মুখ দেখালাম, হাসলাম, কথা বললাম, সেটা কোনো কাজের কথা না। তোমাদের টাইমটা যাতে নষ্ট না হয়, যাতে এখান থেকে কিছু তুমি পেতে পারো, সেটা আমাদের ইচ্ছে। তো তোমরা কমেন্ট করে জানিও, আর ভিডিও যদি ভালো লাগে, এই কথা বারে বারে বলি, আবারও বলছি যে ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, লাইক করো, এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি নতুনরা তাদেরকে বলবো সাবস্ক্রাইব করো। নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটন ক্লিক করার পরে বেল আইকন ক্লিক করতে ভুলবে না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের পুষ্পা ফিল্মস ইউটিউব চ্যানেলের পরিবারে তোমাদের সকলকে স্বাগত। এইবারে আসল যে বিষয়টা আজকে ভিডিও আলোচনা করব সেটা হচ্ছে, দেখো ভারতবর্ষে বেকার সমস্যা অত সহজে মেটার নয়। তার মধ্যেও আমি যে স্বপ্নটা তোমাদের দেখাবো সেটা তোমাদের মোটিভেশান হতে পারে। আমি নিজের অভিজ্ঞতা থেকে কিন্তু বলছি যে কিছু একটা করতে গেলে তুমি নিজেকে আগে মনে করো যে নিজে একটা কোম্পানির মালিক। তো কোম্পানির মূল বিষয় কি থাকে? কোম্পানির অন্যতম লক্ষ্য থাকে অ্যাকাউন্ট সেকশন, সেখানে আয় ব্যয়ের সমতা, এই বিষয়টা মেনটেন করতে হয় কোনো কোম্পানি গ্রোথ করতে গেলে, তাই না? তো আমি নিজে চেষ্টা করে দেখেছি বিষয়টা। ধরো নিজে আমরা যারা বেকার, মানে যারা এখনও কোনো সঠিক কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়িনি, তাদের অঢেল সময় আছে, এটা নিঃসন্দেহে বলা যায়। তো আমি বলবো তোমরা প্রত্যেক দিন একটা খাতাতে দিনের 2 মিনিট সময় এটার পিছনে নষ্ট করো। দিনের একটা সময়, যে কোনো রাতের দিকে, যে সারাদিনে তোমার ইনকাম এক্সপেন্ডিচার এটা জাস্ট একটু নোট করো কিছু দিনের জন্য। দেখো তোমার জীবনে আমূল পরিবর্তন চলে আসবে। আমরা সাধারণত কী আয় করলাম, কী খরচ করলাম, এটা আমরা মাথায় কোনো সময় সত্যি কথা ভাবি না আমরা। তো যদি কয়েকটা দিন, 1 মাস অভ্যাস করে দেখো যে 1 মাস তুমি সারাদিনে কী আয়, তোমার ইনকাম সোর্স যা হোক, বাবা দিয়েছে, কাকা দিয়েছে, মায়ের কাছ থেকে নিয়েছো, এসবগুলো এক সাইডে লিখলে বা সাইডে, আর ডান সাইডে পরপর সারাদিনে কী খরচ গেছে, রিক্সা ভাড়া, চা খেয়েছি, এখানে গেছি, ট্রেন টিকিট ইত্যাদি ইত্যাদি, যা মনে করে লেখার চেষ্টা করো। এটা হচ্ছে তোমার সারাদিনের কী করেছো। আমরা যারা ডায়েরি লিখি তারা সারাদিন কী করেছি সেগুলো রাত্রেবেলা আবার রিভিউ করে লিখতে হয়, সেরকম তোমার কিন্তু এটা সারাদিনের একটা রিভিউ হয়ে যাচ্ছে, সারাদিন কী করলে। এবার তুমি শুয়ে 2 মিনিট ভাবলে যে আমি সারাদিনে কী কী কাজের কাজ করেছি, কী কী কাজের থেকে আমার কিছু ফল আসেনি, এটা কিন্তু তোমাদের জীবনে একটা আমূল পরিবর্তন আনতে পারে। একটা অ্যাকাউন্ট, একটা মানে পেটি ক্যাশবুক যাকে বলে, সেরকম একটা ছোট্ট খাতায় ডায়েরিতে যেখানে ইচ্ছে তুমি এটা করে দেখো। আর এটা করার পরে অবশ্যই ভিডিওর নিচে জানাবে
যে কিছু উপকার পাচ্ছ কিনা, দেখবে অনেক কিছু এখান থেকে তুমি যেগুলো দুদিন পাঁচ দিন করার পরেই কোন কোনগুলো না হলে চলে সেগুলো তুমি শর্ট আউট করতে পারবে আস্তে আস্তে, এবং আয় ব্যয় সমতা সবসময় রাখার চেষ্টা করবে। দেখবে দিনের শেষে তোমার আয় যদি 50 টাকা হয়, 30 টাকা খরচ হয়, 20 টাকা সঞ্চয়, এটা যখন খাতায় হিসেব মতো দেখবে তখন সেটা একটা বিশাল আনন্দের বিষয়। আমি তো এটা বেশ কিছুদিন এটা নিজের জন্য করে দেখেছি, করে আমি বুঝতে পেরেছি যে বাস্তবিক এটা খুবই কাজের জিনিস। আমি আশা করব তোমরা সবাই এটা প্র্যাকটিস করবে, একটুখানি টাইম বের করে, দাদার হোক ভাইয়ের হোক যাই মনে করো আমায়, তার কথা শুনে একটুখানি করে দেখো। তোমার যদি উপকারে না আসে তখন তুমি আমায় দোষারোপ করবে। তো সবার জন্য আরও একবার শুভেচ্ছা, তোমরা তোমাদের জীবনের আরও উন্নতি হোক এই আশা করছি। আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে চ্যানেলের নিচে দেওয়া লাল সিম্বলে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার আগে ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য বেল বাটন অবশ্যই ক্লিক করবেন।